হ্যালো বন্ধুরা, চলে এসেছে ফ্রি ফায়ার গেমের একটা নতুন ভিডিও। তো আজকে আমরা কথা বলবো যেসব ক্যারেক্টার তোমরা 23 আগস্ট ফ্রিতে পাবে সেগুলির মধ্যে সব থেকে ভালো ক্যারেক্টার কোনটি, মানে তোমরা 23 আগস্ট কোন ক্যারেক্টার নেবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এমনকি তোমরা এক ডায়মন্ডে, মাত্র এক ডায়মন্ডে কীভাবে এলাইট পাস পাবে সেটাও বলবো। এমনকি যেসব ক্যারেক্টার ফ্রিতে দেওয়া হবে 23 আগস্ট সেগুলির কোনটার কী কাজ সেটা কিন্তু আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এমনকি তোমরা যেখান থেকে আমাকে কমেন্ট করো সেখানে কমেন্টের প্রথমে আমি লিঙ্ক দিয়ে দেবো যে 23 আগস্ট যেসব ক্যারেক্টার ফ্রিতে দেওয়া হবে সেগুলির কোনটার কী কাজ সেগুলো ব্যাপারে কিন্তু বলে দেবো, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই কিন্তু দেখে নেবে। তো এই ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি টানা দেখবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না যে কোন ক্যারেক্টারটা তোমাদের নেওয়া ভালো হবে, এমনকি একমাত্র এক ডায়মন্ডে কীভাবে এলাইট পাস পাবে। তো প্রথমে বলে রাখি, আমি যেভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করছি এইভাবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারপর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এরপর এখানে অল নোটিফিকেশান কিন্তু সেট করে দেবে, তারপর ভিডিওটিকে একটি লাইক করে দেবে, তারপর এখানে কিন্তু শেয়ার দেখতে পাচ্ছ, অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। তো এখন করবে না, আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তারপর কিন্তু সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আর অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সেটা একদম কিন্তু টোটালি ফ্রি। তো অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বলে দিই যে তোমরা 23 আগস্ট যেসব ক্যারেক্টার ফ্রিতে পাবে সেগুলির মধ্যে সব থেকে ভালো ক্যারেক্টার কোনটা, কোনটা নেওয়া তোমাদের সব থেকে বেশি ভালো হবে। তো সেদিন জানো যে তোমরা কিন্তু লগ ইন করলে, মানে গেমটা খুললেই কিন্তু 26টি ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার নিতে পারবে। তো আমার মতে কিন্তু তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দাদা কোন ক্যারেক্টার নেওয়া ভালো হবে, কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নেওয়া কিন্তু ভালো হবে। তো তোমাদেরকে আমি অনেক অনেক মানে যতজন কমেন্ট করেছো আমি সবাইকে প্রায় রিপ্লাই দিয়েছি, ওখানে কমেন্টে বলেছি যে তোমরা কিন্তু যে ক্যারেক্টারটা নেবে সেটা হলো জোটা, তোমরা কিন্তু জোটা ক্যারেক্টার নেবে। আমার ফার্স্ট চয়েস জোটা, আমার কাছে অলরেডি রয়েছে জোটা ক্যারেক্টার। তো তোমরা যারা যারা নাওনি জোটা ক্যারেক্টার তারা কিন্তু জোটা ক্যারেক্টার নিয়ে নেবে। তো এবার ব্যাপার হচ্ছে যাদের কাছে জোটা রয়েছে তারা কি নেবে। তো অনেকে তোমরা কমেন্ট করেছো যে দাদা আমার জোটা রয়েছে তো আমি কি নেবো। তো বলে দিই যাদের কাছে জোটা নেই তারা জোটা নেবে, জোটা যদি না থাকে মানে ফার্স্ট চয়েস কিন্তু জোটাই রাখবে, কিন্তু যদি জোটা থাকে তোমাদের কাছে তাহলে তোমরা নিতে পারো এদিকে অ্যালভেরো, এদিকে জোসেফ, বা হয়তো তোমরা নিতে পারো A124 লেডি ক্যারেক্টার, A124 এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যারেক্টার A124 এই ক্যারেক্টার তোমরা নিতে পারো। এও কিন্তু ডিজে অলকের মতো কিন্তু 40 HP কিন্তু ইনস্ট্যান্ট করে দেয়, ঠিক আছে? তো এটাও নিতে পারো। এছাড়াও দুটো ক্যারেক্টারের কথা বলবো, সেই দুটো ক্যারেক্টার হলো, একটা হলো মোকো, একটা হলো লরা। তো মোকোর অ্যাবিলিটি জানো যে এনিমিকে যখন তুমি একটা বুলেট ফায়ার করবে তখন কিন্তু তার গায়ে তার মাথার উপর একটা কিন্তু ট্যাগ হয়ে যায় যাতে তার মুভমেন্ট কিন্তু বুঝতে পারা যায়। এছাড়া লরার অ্যাবিলিটি জানো যে ও কিন্তু শার্প শুটার, খুব ভালোভাবে মাজেলে কাজ করে, মাজেল যেটা মাজেল 3 বা মাজেল 1 বা 2 যেটা লাগাও, যেটা মানে লং রেঞ্জের গানের মধ্যে সেটা কিন্তু লড়ার কিন্তু অ্যাবিলিটি কিন্তু কাজ করে দেয়। এছাড়া তোমরা সানি নিতে পারো, সানি কিন্তু মানে সানি নিয়ে খেললে পার্কিলে কিন্তু মানে তোমার ভেস্ট হেলমেট কিন্তু লেভেল আপ করে, লেভেল 1 থাকলে লেভেল 2 করবে, লেভেল 2 থাকলে লেভেল 3, এভাবে কিন্তু করতে থাকে, ঠিক আছে? তো আমার মতে ফার্স্ট চয়েস তোমরা কিন্তু রাখবে জটা। জটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমার নিতে পারো জোসেফ, অ্যালভেরো, বা তোমরা এখানে নিতে পারো কিন্তু A124। এগুলো যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু তোমরা নিতে পারো লড়া বা মোকো বা সানি। কিন্তু তোমরা কিন্তু যে উপরেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু গোল্ডে ক্যারেক্টার, তোমরা কিন্তু গোল্ডে পেয়ে যাবে, ভুল করেও কিন্তু এগুলো নেবে না, এগুলো গোল্ডে পাওয়া যায়, তোমরা যে কোনো সময় নিতে পারবে। এগুলো বাকিগুলো কিন্তু ডায়মন্ডে রয়েছে, এগুলো কিন্তু ফ্রিতে নিয়ে নেবে। এবার আসি তোমরা মাত্র এক ডায়মন্ডে কীভাবে এলাইট পাস পাবে। এখানে দেখতে পাচ্ছ এই যে ইভেন্ট, এই ইভেন্টে তোমরা মাত্র একটা ডায়মন্ডে কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। তো এখানে আমি স্পিন করছি, তো এখানে দেখো যে মাত্র এক ডায়মন্ডে আমি কিন্তু অনেক কিছু পেয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু এক ডায়মন্ডে। ললিমোড দেখতে পাচ্ছ, এখানে ললিমোড পেয়ে যাবো, এখানে কিন্তু ব্যাকপ্যাক পেয়ে যাবো, অনেক কিছু পেয়ে যাবো। এখানে রিফ্রেশ অপশান দেখতে পাচ্ছ, নিচে রিফ্রেশ অপশানে ক্লিক করবে তাহলে তোমরা কিন্তু এক ডায়মন্ডে, মাত্র একটা ডায়মন্ডে ইলাইট পাস পাবে। তোমরা এর আগে কিন্তু দেখেছো এই ইভেন্ট এসেছে, এই ইভেন্ট কিন্তু আবার আসছে, তোমরা মাত্র একটা ডায়মন্ডে কিন্তু সব কিছু পেয়ে যাবে, একদম কিন্তু মাত্র এক ডায়মন্ডে পাবে, ঠিক আছে? তো একদম টেনশন করবে না, এই ইভেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, এখানে মাত্র এক ডায়মন্ডে পাবে। এমনকি 50% অফ, 80% অফ, 70% অফ এরকমভাবে কিন্তু ঘুরতে থাকবে, এমনকি 99 ডায়মন্ডও কিন্তু হয়ে থাকে। তো এই ইভেন্টে কিন্তু অবশ্যই কিন্তু খুবই সুন্দর একটা ইভেন্ট, এই ইভেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইন্ডিয়া সার্ভারে। তোমরা এই যে ইভেন্ট, এই ইভেন্টের মাধ্যমে মাত্র একটা ডায়মন্ডে ইলাইট পাস পেয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটিকে একটা লাইক করে দেবে, আর তোমার বন্ধু বান্ধব অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে দেবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।